2022 সালে 30 জুনের মধ্যে পদ্মা সেতুতে যান চলাচল শুরু হবে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এছাড়া একাদশ জাতীয় সংসদে চলতি 15তম অধিবেশনে রাষ্ট্রপতি কর্তৃক প্রদেয় ভাষণের খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা। বৈঠকে জেলা পরিষদ সংশোধন আইন ও বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন 2021-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। এছাড়া মন্ত্রণালয় ও বিভাগসমূহের 2020-21 অর্থ বছরের কার্যাবলী সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। যেমন আমাদের খাদ্য আপনার মজুদ, আপনারা জানেন যে 2019-20 আমরা ম্যাসিভ সোশ্যাল সেফটি নেটওয়ার্কের আন্ডারে ম্যাসিভ খাদ্য স্বাস্থ্য দেওয়া, আমাদের খাদ্য স্বাস্থ্য মজুদের পরিমাণটা একটু কমে গেছিল, প্রায় 6 লক্ষ মেট্রিক টন, যেটা খুব একটা কমফোর্টেবল ছিল না।